বাদানো ওই মা বাপের হাত মা বাপের পাও আজকে মা ফিল থেকে বাড়িতে যাইয়া পাউডির দৌড়া কইবা মা গো মা ও আব্বা জীবনে আপনার লগে বড় অন্যায় করছি মাফ কইরা দেন বলে হুজুর কোনদিন তো মা বাপের লগে কোন অন্যায় করছি না অন্যায় করছেন না অসুবিধা নাই মা বাপের পায়ে ধরলে ফুট ছোট হইয়া যায় না এখান থেকে যাওয়ার পরে আম্মা আব্বার কাছে কোনদিন অন্যায় করছেন না তবুও ফাউডির আঞ্জা করে ধরবেন ধরে কইবেন মা গো মা আব্বায়ো জীবনে আপনার লগে বড় অন্যায় করছি বড় পাপ করছি আল্লাহর রাস্তে মাফ করেন আল্লাহর রাস্তে আমারে মাফ করিয়া দেন দেখবেন আপনি যখন আপনার মায়ের পায়ে ধরছেন আপনার আব্বার পায়ে ধরছেন আপনার মা চোখের পানি ডিপালাইয়া পালে এক কান্দে আপনার বাবা চোখের পানি ডিপালাইয়া পালে এক কান্দে জিগাইয়েন গো মা আব্বা আমনে কান্দেন কি লেগা মা বাপ ডাক দিয়া কইবরে ফুত কান্দি তো আজকে দুঃখে কান্দি না এতদিন কষ্ট দিছ আমি মা দুঃখে কান্দতাম এতদিন কষ্ট দিছ আমি আব্বা দুঃখে কান্দতাম এখন কান্দি ফুদ্দে তুমি আমি মার পায়ের মধ্যে ধরছো কলজাটা ছিঁড়া যাইতাছে আল্লাহ যে ফুত্রা আমি মার পায়ের ভিতরে ধরছে তুমি তারে দেখছো আল্লাহ তুমি তারে কবুল করো তুমি মায়ের পায়ে ধরার পরে যখন তোমার মা তোমার বাবা তোমার লাগে দোয়া করবো রে দেখবা তুমি সন্তানের সামনের ভবিষ্যৎ কত উজ্জ্বল অনেকে চোখের পানি ফালে এক কান্দে অনেকে চোখের পানি ফালে এক কান্দে জিজ্ঞাস করে তাকে দিগাও বলে ভাই আপনি কান্দেন কি লেগা বলবো হুজুর কি লেগা কান্দি জানেননি আমার তো মা নাই আমি কার পায়ে ধরিয়া মাফ চামু আমার আব্বা নাই আমি কার পায়ে ধরিয়া মাফ চামু কথাটি মনে করে করে বিস্তায় মাথা লাগাইয়া লাগে তুমি কানবা আব্বাদের কবরে চলে গেছে আম্মাদের কবরে চলে গেছে তোমার আব্বা আম্মারে এখনো পর্যন্ত তুমি মা কইয়া ডাকতে পারো না আজকে মাহফিলের দিন ফেনু এলাকার কত ঘরে ঘরে কত মানুষ আসা যাওয়া করে অনেক মাইয়ারা আজকে বাপের বাড়ি বেড়াইতে আসছে তার মা দুনিয়াতে নাই তার আব্বা দুনিয়াতে নাই আব্বা বাইসা থাকলে ফুত কইয়া একটা বার ডাক দিত মা বাইসা থাকলে ফুতে মাহফিলে আসার সময় কইয়া দিত আমি মা লাগে এটা লইয়া আইস আজকে যে মা নাই মাহফিল থেকে ঘরে যায় দেখবা তোমার বউ ঘুমাই তোমার সন্তান ঘুমাই একবার জিজ্ঞাস কইর দেখবা তোমার মা তোমার জন্য কিন্তু রাখা একটা দুইটা বাইজা গেলে ঘরে দরজার মধ্যে বইয়া থাকতো রাস্তায় হাঁটা চলা করতো ফুতাইলে ঘুমাইবো আজকে যে মা কবরে গেছে তোমার মা সন্তান তোমার বৌডি দেখো না নিরালে নিরালে ঘুমাইতাছে তোমার মা নাই বাদ খুঁজলে তোমার স্ত্রী তোমার বাদ দেওয়ার কথা নিজে স্বীকার করে না আল্লাহর দোহাই লাগে এখান থেকে বাড়ি যা আম্মা আব্বার পাও ধরবা কোন ইনশাল্লাহ এখান থেকে বাড়ির যা যখন আপনি মা বাবার ফাউডি ধরবেন মা যদি কলজাটা খুলা দোয়া করে আজকের মাহফিল সফল হয়েছে তখন মনে কইরাম খোদার কসম রে শামিম দাদার মাহফিল শুইন না তুমি বাড়ির যাইবা তোমার আম্মা আব্বারে বাদ দিতা না দুধা খাওয়াইবা মনে কষ্ট দিবা এমন ওয়াসুই না কোনো লাভ নাই এমন সুতার আমার দরকার নাই আপনারা বলেন আজকের জান্নাতের বাগান হচ্ছে আমরা খুশি না বেজা গভীর মনোযোগ দিবেন ও বন্ধুরা ভাই বাবারা আজকের জান্নাতের বাগানে আসলাম আমরা সবাই খুশি কেন খুশি যদি প্রশ্ন করা হয় একটা মুরব্বীকে জিজ্ঞেস করেন একটা যুবককে জিজ্ঞেস করেন যুবক তুমি কেন মাহফিলে বইসা গেলাম সবাই ডাক দিয়ে কইব হুজুর আমি মাহফিলে বসার উদ্দেশ্য হইলো আমরা যে জীবনে এত গুনাহ করছি আমার আল্লাহ আমরার গুনাহটি মাফ করছে কিনা এটার গ্যারান্টি কিন্তু আমরার কাছে নাই কথা কোন আসেনি কত মুরব্বী ঘুমের ঘরে কান্দে কত মুরব্বী বিছনার মধ্যে মাথারা লাগে লাগে কান্দে কত মুরব্বী রে দিয়ে একা একা মাঝে মাঝে বইয়া বইয়া কান্দে সে জিজ্ঞাস করেন মুরব্বী আমি কান্দেন কি লাগা আপনার কাছে কান্না করার কারণটা জানতে চাই পুরা মুরব্বী কব হুজুর আমি জীবনে কত গুনাহ জানি করছি আমার ফুতে আমার গুনার খবর জানে না আমার বউ আমার গুনার খবর জানে না আমার এলাকার মানুষ আমার গুনার খবর জানে না হুজুর
কিন্তু জানেন নি আমি জীবনে যত গুনাহ করছি আমি গুনাহের কথা মনে হইলে আমার কাছে কলজাটা ফুরিয়ে ফুরিয়ে কান্দাইয়ে এরে আব্বা কান্দেন কি লাগে আপনার কাছে আমি ছোট একটা কথা বলতাম চাই জীবনে কত গুনাহ করছেন আপনি তো নিজে আপনার গুনাহের খবর জানেন আপনি আপনি নিজের কলবটার দিকে একটু ছায়া দেখেন না আপনি জীবনে যে গুনাহটি করছেন আমার আল্লাহর কাছে চাইলে আপনার গুনাহটা বেশি না আল্লাহর রহমতটা বেশি আল্লাহ কইবরে বান্দা তোমার গুনাহ তোমরা কতই বা করছো তোমার গুনার চাইতে আমার রহমতের দরিয়াটা বড় বেশি ও বান্দা গুনাহ করতে 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 গুনার সাগরে হাবুডুবু খাও যুবক ভাইরা আপনারা নিজেরাই চিন্তা করেন আপনার জীবনের কত গুনাহ আপনি করছেন এই গুনাহটির কারণে আপনি জান্নাত পাইবেন কিনা আপনি নিজে একটু কিটিসে একটু যাচাই করে দেখেন খোদা কি কসম আপনি যখন দেখবেন আপনার জীবনে এত গুনাহ আপনার মা যদি জানতো আপনার ফুত কয়া পরিচয় দিত না আপনার বাপে যদি জানতো আপনার ফুত কয়া পরিচয় দিত না আপনার বন্ধু বান্ধব জানলে আপনার গুনার কারণে আপনার লগে লয়ে ঘুরতো না কিন্তু একটাবার চিন্তা করেন রে আপনি জীবনে যত গুনাহ করছেন এই গুনাহের কারণে এলাকার কেউ যদি আপনার গুনাহটি দেখতো আপনার এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত আপনার গুনাহগার গুনাহগার কয়া ডাক দিত কিন্তু আল্লাহ কয় বান্দা রে ও আমার বান্দার দলেরা তোমরা যে গুনাহটি করছো তোমার গুনাহটির কারণে তোমরা আল্লাহর কাছে তোমরা আটকা পড়া যাইবা কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে কয় ইন্না বাতশা রব্বিকাল আসাদিদ আমি আল্লাহর দরা হইল শক্ত দরা ও জগতের বান্দার দলেরা আমি আল্লাহ যদি তোমরারে দরি তোমরা সুডার মতো কোনো রাস্তা নাই একটাবার চিন্তা করেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমরা কত গুনাহ করছি আমার গুনাহটির খবর তো আমার খোদা জানে রাব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহটির লাগে কি আপনি আমারে দূরে ফালাইবেন আপনি আমাদেরকে কষ্ট দিবেন আল্লাহ কয় বান্দা অবশ্যই তুমি যে গুনাহটি করছো এগুলার জন্য তোমার ঠিকানা ফাদা খালান্নার তুমি বান্দা জাহান্নামের মধ্যে যাইবা শুধু জাহান্নামে যাইতা না জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবা আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ গুনাহগাররা যে কবরে যাইব কবরে তারা শাস্তিটা কিতা হইব আমার নবী কয় গুনাহগার যখন জাহান্নামের আগুনে ফুরবরে একটা ডেক্সির মধ্যে যখন মানুষগুলা পানি দিয়া দেয় পানি দেওয়ার কারণ নিচে দিয়া যখন ডেক্সির মধ্যে যখন দাউ 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 করে আগুনটা জ্বলে পানিটি পুরা পানি ডেক্সি পুরা থাকে না বাষ্প হইয়া পানিগুলা ডেক্সির মধ্যে থেকে উইরা যায় খোদার কসম আল্লাহর বান্দারা গুনাহ করার কারণে তারা যখন জাহান্নামে যাইব আব্বাই ও জাহান্নামে যাওয়ার পরে আপনার কলজাটা শুকিয়ে আসব আপনার শরীরে সামনাড়ি ফুরা যাইব আপনি পানি 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 কইয়া তিনটা ডাক মারবেন আমার নবী কই সময় আমার উম্মতরে কি পানি দিব জানুনি নবী গো কি পানি দিব আপনার কাছে জানতাম চাই আমার নবী কই উম্মত যখন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে ওই হাসরের ময়দানে পিপাসার্থ হইব উম্মত যদি জাহান্নামী হয় আমার আল্লাহ লোহার পাত্রটার আগুনের মধ্যে গরম করব লোহার পাত্রটা আগুনে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরারে জাহান্নামে ফুরানোর কারণে যেই রক্তটি ফুসডি জমছে ওই রক্ত ফুসডি লোহার পাত্রের মধ্যে কইরা ওই বান্দাটারে দিব খাওয়ানোর লাগিয়া এটার নাম হাদিস শরীফের বাসায় কই তিনাতুল খাবাল এই পানিটা দিব আপনারে খাওয়ানোর লাগিয়া দুনিয়ার রক্ত দেখলে পানির মধ্যে একটা ফুক দেখলে তো আপনি পানিটা খান না পানিটা একটু গোলা দেখলে আপনি পানিটা খান না পানিটার কালার পরিবর্তন দেখলে আপনি পানি খান না মাঝে মাঝে পানিটা যদি একটু কলবনাক্ত হয় আপনি দোকানের পানি কিনা খান আল্লাহর কসম রে জাহান্নামের ভিতরে যাওনের পরে আপনি যখন কঠিন জলা জ্বলা যাইবেন আপনার পানির পিপাসা লাগবো আল্লাহর নবী কয় জাহান্নামীরা ফানি ফানি কয়ে চিল্লাইব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় তিনাতুল খাবাল নামক একটা ফানি দিব যেটা জাহান্নামীরা রক্ত আর ফুস দিব খাওয়ানোর লাগিয়া চিন্তা করেন একটু রক্ত দেখলে না এর ভিতরে রুমাল দিয়ে ডাকনা দিয়া দেন একটু রক্ত ফুস দেখলে আপনি মুখের মধ্যে ডাকনা দিয়া দেন ওই পানিটা যদি আপনার সামনে দেয় খাবানের লাগিয়া আপনি মুরব্বিত ধরা ফইরা যাইবেন আপনি আব্বাজিত ধরা ফইরা যাইবেন আপনি যুবক তো ধরা ফইরা যাইবেন আপনি এই খাবারগুলা খাইতে পারবেন না ও যুবক দাও তোমার কদম আমার সামনে দাও আমি শামিম দাদার দিব্যা দিয়া তোমার কদম পরিষ্কার করে দেন তো তুমি নামাজটা সাইরো না মুরব্বি দেন আপনার কদম আমার সামনে দেন শামিম দাদার দিব্যা দিয়া আপনার কদমটা পরিষ্কার করে দিব বয়স হয়েছে মুরব্বি আর মসজিদে আজানে ডাক দিলে আর কোনোদিন টিভি সিরিয়ালের পর্দায় বইয়া থাকেন না মসজিদে যাইয়েন মুরব্বি আল্লাহর দোহাই লাগে আর ঘুমের ঘরে থাকেন না মসজিদে যাইয়ার এরে আমার হেনু এলাকার মা বোনেরা ও আম্মুজিরা আপনারা আমার মার মতো
আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান গো মা আর কতকাল ঘরে ঝগড়াঝাটি করবেন আর কতকাল নামাজের লাগি আপনি জামাই বারবার আপনারে কইবো এখন থেকে সময় আছে গো মা আযানটা দিলে দুনিয়ার কাজকর্ম ফালায়া রাইখা আপনি মসজিদে আপনি নামাজের জন্য দাঁড়ায়া যাইয়েন দেখেন গো মা আপনার ঘরের ভিতরে রোগ বালা মুসিবত ছারে না আপনার ঘরের ভিতরে অভাব অনটন যায় না আপনার জামাইয়ের কামে কর্মে বরকত নাই আপনি যদি নামাজি হইয়া যান আপনার ঘরে অভাব অনটন থাকতে পারে না ঠিক কথা কোন ঠিক না বিল ঠিক বানানো ও আমার বন্ধুরা ভাই বাবারা এই জন্য আপনারারে গুনার কথা কইতে আমার গাকছিলাম এই গুনাটি যে আপনার জীবনে আপনি রাখছেন এই গুনাটির কারণে আপনি তো জাহান্নামের কঠিন আযাবের মধ্যে পুরা লাগবো সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতাম চাই আপনার উম্মত যে গুনাহ করে এই গুনাটির কারণে আপনার উম্মতকে কোন জাহান্নামে দিব আমার নবী ডাক দিয়া কই জাহান্নামটার নাম হলো হাবিয়া নামক জাহান্নাম জাহান্নাম হলো সাতটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সাতটা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট সবচাইতে সর্বশেষ জাহান্নাম ওইটার নাম হইলো হাবিয়া নামক জাহান্নাম ওই হাবিয়া নামক জাহান্নামে যদি আপনারে ফালাইয়া দেয় আল্লাহর নবী কই উপর থেকে জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে বয়স লাগবে 500 বছর নিচে যাওয়ার আগে ওই বান্দার শরীরের চামড়াটি খৈশা খৈশা জাহান্নামের মধ্যে ফিরা যাইব আল্লাহর দোহাই লাগে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচানোর লাগা এখন থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সাহাবীরা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই নবী গো আপনি বলেন না ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য জীবনের গুনাহটি আমরা কেমনে মাফ করাইতাম জীবনের গুনাহটি আমরা কেমনে মাফ করাইতাম আমার নবী কই উম্মতে মুহাম্মদীর লাগি গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ নবী গো কেমনে মাফ করাইব এই কলবের ভিতরে যে গুনাহ হয় যারা তরিকত গ্রহণ করছেন বায়াত রাসূল গ্রহণ হইছেন মুরিদ হইছেন কারা কারা হাত তোলেন যারা যারা মুরিদ হইছেন যে কোনো দরবার কোনো অসুবিধা নাই একজন হক্কানি পীরের কাছে হাত দেওয়া এটাই উত্তম মারহাবা যারা হক্কানি পীরের কাছে হাত দিছেন আপনারা জানেন একটা আল্লাহর ওলির দরবারে গেলে সর্বপ্রথম আপনার ঈমান সম্পর্কে জানাই কথা কোন না ঠিক না বেটি আল্লাহর ওলির দরবারে গেলে না কোনো নামাজ না পড়ার কথা কয় মানুষের হক মেরে খাওয়ানোর কথা কেউ কয় কোন হুজুর শিখিয়ে দিছে পরের লগে গালাগালি কইরো যদি গালাগালি করে এটা ফিরের দোষ ঠিক কইতে লাগছিল কোন কথার কাটে কার সামাদ দা ফালাই দা ঠিক তুই ওহাবিরের মাহফিলে যাস বার আমার কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য নয় মাহফিলে বকাবকি করার উদ্দেশ্য নয় কারণ কাউকে গালি দেওয়া আমার অভ্যাস না আপনি বুঝেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা খারাপ লাগে এটা বর্জন করেন যেটা ভালো লাগে আপনি মানেন অসুবিধা আছে নি কোনো গত পরশু দিনও মুরাদনগর থেকে মাহফিল থেকে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর ইস্টার্ন পাম্পের মধ্যে আমার সাথে তখন দেখা হইছে কত সুন্দর কইরা দেইকা সালাম দিছি আমিও দিছি উনিও আমারে দিছে কত সুন্দর মুলাকাত হইছে আমারে বলতাছে আব্বা আপনারও তো আমি সব সময় দেখি আমার ছোট নাতিন হুজুর কিন্তু কৌমি লাইনের আমার ছোট্ট নাতি ইউটিউবের মধ্যে আমার জি আপনার জিকির লাগে দিলে আমার নাতিরে ভাত খাওয়ায় আমি কইছি হুজুর চাইলে চাক না কোনো অসুবিধা নেই কয় না বা অসুবিধা না আপনিও মুসলমান আমিও মুসলমান শুধু কয়েকটা মাসালাগত পার্থক্য আমনে মিলাদ ফরেন আমি ফরি না আমনে নবীরে নূর কোন আমি কই না আমনে হাজার নাদের কোন আমি মানি না আমনে গায়েবের মালিক গায়েবের খবর দেনওয়ালা কোন আমি কই না এটা আপনার আকিদা আর ওইটা আমার আকিদা আমি জানতে চাই আকিদা বালা খারাপ বিচার করার মালিক কেডায় আমনে মানলে আমনের বিচার যদি বালা হয় আল্লাহ করব উনি না মানলে ওনার বিচার যদি খারাপ হয় উনি মানব ও বন্ধু আল্লাহকে ফিডা ফিডি করবেন মারামারি যা ফিডা ফিডি মারামারি হওয়ার আগে হইয়া গেছে রেজবি হুজুরে বস্তাত বান্ধা ফালাইয়া দিছিল মায়ের খাওয়ানোর পরে ইসলাম বুইলা গেছে সুন্নিয়ত বুইলা গেছে পরে কি করে না সুন্নিয়তের প্রচার এখনো পর্যন্ত আছে আল্লাহর দোহাই লাগে রে যুব সমাজের বায়রা দ্বিধা দ্বন্দ্ব বুইলা যাও তোমার লগে যত রকমের মারামারি কাটাকাটি দ্বন্দ্ব আছে তোমার স্বাস্থ্য ভাই যদি কয় তুমি নবী নূর কও কি লেগা তুমি বন্ড আর তে যদি কয় নবী মাটির তৈরি বলে ঠিক আছে তোর নবী মাটির আমারটা নূরের ঠিক আছে তো
আপনার আকীদা নবী নূর আর তাইলে আপনি নূর নিয়েই থাকবেন আমাদের আকীদা নবী নূর আমি নূর নিয়ে থাকব আপনার আকীদা নবী মাটির মানুষ আপনার আকীদা নিয়ে আপনি থাকবেন তবে সাবধান দ্বিধা দ্বন্দ্ব করবেন না বিচার করব আল্লাহ ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে বলেন বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে ওরে তালা মারছে কলবের ভিতরে সাবিরয় দয়ালের কাছে সেই তালা খুলিবে কোনজন মুর্শিদি বিহনে আমরা এত মুর্শিদের নাম হলে মনে হয় কোন বন্ড আর মুর্শিদ শব্দটার অর্থ হলো পথ প্রদর্শন পথ প্রদর্শক একজন হুজুর মুর্শিদ একজন আলেম মুর্শিদ যে আপনাকে পথ দেখাবে তিনিই মুর্শিদ মূলত মুর্শিদ শব্দটি ব্যবহার করা হয় তরিকতের ভাষায় একজন তরিকতের পীরকে মুর্শিদ বলা হয় এর লাগি মুর্শিদ কইলে আপনি বন্ধ কইবেন করা যাবে ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে তালা মারছে কলবের ভিতরে সাবিরয় দয়ালের কাছে সেই তালা খুলিবে কোনজন মুর্শিদি বিহনে ওরে প্রেম আকাশে ঢেউ লাগায়া পুরা পান যায় তো জুড়াইয়া দূর হইত প্রেম আগুনের জ্বালা মুর্শিদি কালা দূর করিতা মনের যত জ্বালা আপনি তো মনে করছেন মুর্শিদের দরবারে গেলে এটা কি জ্বালা ভাই আল্লাহর কসম রে মুর্শিদের দরবারে গেলে জীবনের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর জিকির করায়া মনের জ্বালাটা নিবাইয়া দেয় যখন জীবনের গুনাহ মাফ হইয়া যায় মনের জ্বালা বন্ধ হইয়া যায় বান্দা আর গুনাহ করতে মন চায় না চোখের সামনে যদি উলঙ্গ মহিলা দাঁড় করায়া না চায় বান্দা এটার দিকে চোখ তুইলা চায় না বান্দা যখন মসজিদে হাইয়া আসসালা কইয়া আজানের ধ্বনি দেয় বান্দা উলঙ্গ মহিলার দিকে চোখটা ফিরাইয়া বান্দা মসজিদের দিকে চলা যায় এটার নাম হলো ইমানদার মুসলমান বাবারা আপনি আমি জীবনে যত গুনাহ করলাম আপনার গুনার কারণে আপনি জাহান্নামে চলে যাইবেন আল্লাহর নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই নবী গো আপনি বলেন না গো নবীজি আপনার উম্মতের গুনাহটি কেমনে মাফ করব আমার নবী কয় উম্মতের দলেরা তোমরা কি জানো না তোমরা জীবনে গুনাহ করলে ওই তরিকতের কথা বলছি মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিছে সাদেক কাগজের টুকরা আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী রুমির মধ্যে বলতেছেন ওই গোস্তের টুকরাটার নাম তরিকতের ভাষায় বলা হয় লতিফায়ে কলব আপনারা সবাই বলেন আমাদের এই বাম স্তনের দুই আঙ্গুল নিছে মাঝে মাঝে যখন হাত দেই জায়গাটা টিউ টিউ করে নিও লাফালাফি করে নিও এটার নাম হইল লতিফায়ে কলব আপনি গুনাহটি করলে এই জায়গাটার মধ্যে জমা হইয়া যায় নবী কয় উম্মত রে এই জায়গাটা কালা লইয়া কবরে আইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম নবী গো এই জায়গাটা কালা না কইরা এই জায়গাটা পরিষ্কার কইরা কেমনে কবরে যাইতাম আমার নবী কয় উম্মত রে এই জায়গাটা পরিষ্কার কইরা কবরে আসার রাস্তায় আছে কয়েকটা নবী কয় একটা শিখাইয়া দেন আমার নবী কয় এটা পরিষ্কার করো দুনিয়ার জমিনে থাইকা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কাফড় দো সার্ফ এক্সেল দিয়া দুইয়া লাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জামা কাফড় দো সাবান দিয়া দুইয়া লাই আমার কলবটা কেমনে পরিষ্কার করতাম নবী গো আমার নবী কয় লিকুল্লি শাইইনসি কলা সব বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে কাফড় দো সাবান দিয়া সার্ফ এক্সেল দিয়া দুনিয়ার ময়লা আবর্জনা পরিষ্কার করো কোদাল দিয়ে এটা দিয়া ওইটা দিয়া তোমার কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র ওয়াসি কলা তিল কুলুবি জিকিরা আল্লাহর জিকির বান্দা যখন আল্লাহর জিকির করব বান্দার জীবনের গুনাহ মাফ হইয়া যায় সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ হুজুর জানতে চায় জীবনের গুনাহ যদি আল্লাহর জিকির করলে মাফ হইয়া যায় আমরা সুন্নিরা তো আল্লাহ জিকিরের মাধ্যমে মুর্শিদের গজল জিকিরের ভিতরে লাগাইয়া দেই মুর্শিদের গজল কিল লাগা কয় জিকিরের ভিতরে মাঝে মাঝে নবীর শান কিল লাগা কয় শুনেন না গো আমার নবী হাদিসের মধ্যে কয় জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া জিক্রু সলিহিনা কাফফারা নবীদের জিকির নবীদের আলোচনার মাধ্যমে ইবাদত হয় ওয়া জিক্রু সলিহিনা কাফফারা আল্লাহর ওলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হইয়া যায়
হাত বাজানো এই জন্য আমরা আল্লাহর জিকির করি নবীগণের জিকির করি ওলিগণের জিকির করি আসেন না বাবারা যারা জীবনে গুনাহ আছে জিকাই গুনাহটাই জিকিরটারে কেউ পন্ডামি বলক বেদাতি বলক যে যেটা বলক আপনারা যদি গুনাহ হয় গুনাহ দিয়ে আমারে দিয়া লাইয়েন সাওয়াব বলে দেওয়ার দরকার নাই একটু চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর শরণ করার লক্ষ্যে একটু জবান খুইলা আমার আল্লাহ পাকের এসমে জাতের জিকির করবেন চোখটা বন্ধ কইরা দিয়েন আমার আল্লাহ পাক একটু জবান খুইলা চোখটা বন্ধ করে একটু ডাকবেন আল্লাহ মাহফিল কমিটির ভাইয়েরা আপনারা তাবারুক নির্দিষ্ট পরিমাণ ভাবে সুন্দর করে সামনে এসে নিয়ে রেডি করেন আমি আলোচনা যতটুক করব অতটুকের মধ্যেই আমরা চেষ্টা করব যা শুনব এ শোনার উপর আমল করব বলেন ইনশা আপনারা সবাই জবান খুলে বলেন আমরা কার বান্দা অস্বীকার করলে ইমান থাকবে রসুলে পাকের আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পর পর জন্ম হচ্ছে এই মানুষগুলা জন্ম হওয়ার পর মারপেট থেকে তারা কি গুনাহ নিয়ে আসে না মাসুম আসে মাসুম মানে কোনো গুনাহ নাই কোনো মুরব্বি বলেন আমি বলেন আমার বাপ বলেন বড় পীর বলেন সবাই মারপেট থেকে কি আসে কর্ম দোষ করার কারণে তাদের আমলনামায় গুনাহ হয় ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে এই জন্য পাঠাই নাই সাধারণভাবে পাঠাই নাই পাঠাইছে কার ইবাদতের জন্য তা আমরা আল্লাহর ইবাদতের আলাদা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালা বলে আমাদেরকে মসজিদে নামাজের জন্য ডাকা হয় দৈনিক দশ বার কয়বার হাইয়াল আলফালা বলে কল্যাণের দিকে আসো ডাকা হয় দশ বার কয়বার দশ দশ আচ্ছা আপনি বিশ বার আল্লাহ আপনাকে ডাকার পরে আপনি যে মসজিদে যান না আল্লাহর কি কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি কার হচ্ছে আপনি চিন্তা করে দেখেন আমরা যখন নামাজের সময় দুনিয়ার ফায়সা খারাপ কর্মকাণ্ড অথবা সংসারের ব্যতি ব্যস্ততায় নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি যখন মসজিদে আজান দেয় ঠিক আজানের সময় আমাদের একটু একটু অনেক কাজ থাকে দুই তিন মিনিট যাওয়ার পর আমাদের কাজ নর্মাল হয়ে যায় ঠিক না এ কাজটা আপনাকে দিয়ে করায় শয়তান কে করায় আল্লাহ যখন শয়তানকে শয়তানে রূপান্তরিত করেছে শয়তান শয়তান হওয়ার আগে শয়তানের আরো সাতটা রূপ ছিল কয়টা রূপ শয়তানের একটা নাম ছিল আব্দ নাম কি আরেকটা নাম ছিল সলেহ মানে অধিক আমলকারী নাম কি অধিক আমলকারী সলেহ শয়তান যখন অধিক আমল করেছে আল্লাহ শয়তানের একটা নাম দিছে সলেহ যখন আমলের পরিমাণ তার থেকে বাড়াইয়া দিছে আল্লাহ তার নাম দিছে আব্দ নাম কি আব্দ বান্দানা আবার বন্ধু মারহাবা পড়েন এমন আব্দ এখনো সমাজে আছে যারা দেখলে আপনার পছন্দ হবে না যাদের চেহারা শুরুতে সে যে আব্দ এটা আপনি বুঝবেন না তবে আল্লাহ বলেছেন শোনো কি যে কলা রজুলুন দাইফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আব্দ যারা এরা দেখতে তোমার কাছে এলোমেলো মনে হবে কাপড়গুলো এলোমেলো হবে ময়লা মনে হবে চুলগুলো এলোমেলো মনে হবে তবে না লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ তাহলে আব্দ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দামি পাঞ্জাবি দামি ফাগরি কোনো কিছু দরকার নাই রিকশার ড্রাইভার আব্দ হইতে পারে সলিহীন হইতে পারে আপনারা অনেকের কাছে খারাপ লাগে কি রে ইউটিউবে না শুট দিয়া সুন্দর করে বলে দেখি বলতেছি আগে বোঝাইয়া আব্দ এবং সলে কি রে আব বেশি আমল করার পরে এটার নাম শয়তান হইছে একটু শোনেন তো এটার যখন আব বানিয়ে দিছে সলে থেকে আল্লাহ তখন এবার শয়তান কইতা সারি আমার তো একবারের পরে আরেকবার আরেকবারের পরে আরেকবার আরেকবারের পরে আরেকবার আল্লাহ উন্নতি করে দিতেছে মানে আমি যখন ইবাদত করি আল্লাহ কি করে উন্নতি করে তার পরিবর্তন তার স্থান বাড়াইয়া দেয় মানে
মনে করেন এলাকা সরদার সরদার থেকে মেম্বার মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান থেকে এমপি এমপি থেকে মন্ত্রী করে না তো শয়তানেরও আল্লাহ পাক এমন কিছু গুণ দিয়েছে যুগে 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 দাফে 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 বাড়াইছে শয়তানরে যখন আল্লাহ আব বানিয়ে দিয়েছে শয়তানের দুনিয়ায় আগমন পর্যন্ত একটা ঘটনা পড়লাম কোরআন থেকে পড়ার পর দেখলাম শয়তান আব্দ হওয়ার পর শয়তান খুশি হইয়া আল্লাহরে বলে আল্লাহ আপনি আমার এত মর্যাদা দিবেন দুনিয়ার সৃষ্টি জগতের এমন কোন জায়গা বাদ রাখব না যেই জায়গায় আমি শয়তান সেজদা দিব না আপনারা যে যে জায়গায় বসে রইছেন প্রত্যেকটা জায়গায় শয়তানের একটা করে সেজদা শয়তানের কি আছে সেজদা আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে আব্দ সলে বানানোর পরে শয়তানরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ বলছে শয়তান উসজুদু লি আদম কার সেজদা করো আদমরে সেজদা করো শয়তান সেজদা করে নাই আদমরে সেজদা না করার কারণে আল্লাহ শুধু জিজ্ঞাসা করছে কারণ কি শয়তান বলছে আল্লাহ আপনি আমারে না এত পর্যন্ত এত সম্মান দিবেন কিন্তু আপনি আমার যে এখন বলতাছেন সাধারণ মাটি দিয়ে বানাইছে এই আদম দ্বারা আমি সেজদা করতাম আল্লাহ আমার পক্ষে এটা সম্ভব না নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আল্লাহ যদি আদেশ করে আল্লাহর আদেশ বান্দা মানা ফরজ বান্দা মানা কি ফরজ কিন্তু না মানলে সে হয় শয়তান আল্লাহ বলেছে যা শয়তান তোকে এখন থেকে সলে রাখলাম না জওয়ান রাখলাম না খলিফ রাখলাম না আব্দ রাখলাম না তোরে আমি বানিয়ে দিলাম শয়তান শয়তানকে আল্লাহ তাহলে আমার জায়গা কই শয়তান যেহেতু হয়েছে আমি আল্লাহকে অস্বীকার করেছো তোমার জায়গা কোথায় জাহান্নাম শয়তান আল্লাহর কাছে আল্লাহ এতদিন ইবাদত করলাম আপনি বুঝি আমারে জাহান্নামে দিবেন আল্লাহর কাছে শয়তান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ফরতে দিয়ে দেখি আল্লাহর কাছে শয়তান কান্না করতে করতে বলছে আল্লাহ আপনি আমার একটা ক্ষমতা দেন কি দেন ক্ষমতা আল্লাহ বলছে ঠিক আছে শয়তান কি করতাম কও কি ক্ষমতা চাও আল্লাহ অন্য কিছু চাই না খানা টাকা পয়সা ধন দৌলত কোনো বাহাদুরি চাই না আল্লাহ আমারে ক্ষমতা দেন আপনার যত বান্দা কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আইব এ বান্দাগুলার রক্তের রগে 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 ঢুকার ক্ষমতা আমি শয়তানকে দেন আল্লাহ বলছে কবুল করলাম কেন শয়তান বলছে আল্লাহ আমি যেহেতু এত ইবাদত করার পরেও আপনি আমার একটা ভুলের কারণে শয়তান বানিয়ে দিছেন তা আপনি কি মনে করছেন আপনার বান্দা দ্বারা দুনিয়াতে যাবে এদেরকে আমি শয়তান বালা থাকতে দেমু না এরা যত ইবাদত করব যে এলাকার মধ্যে ফোংরা সেংরা মারামারি ঝগড়া করে ফলাইন আছে না মুরব্বি আছে না ঘরে ঘরে ঝগড়া লাগে এমন মহিলা আছে না আমরা এখন শয়তান এরার লগে আছে না নাই এরার লগে শয়তান হারামও নাই এরাই আসল শয়তান শয়তান আছে কার লগে শয়তান আছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ফাগরিওয়ালার লগে কারণ শয়তান সারাক্ষণ চেষ্টা করে এর দাড়ি ইউনিফর্ম শেপ করে লাউন লাগে শয়তান সারাক্ষণ চেষ্টা করে নামাজিরিনি বেনামাজি বানান যায় শয়তান সারাক্ষণ চেষ্টা করে বালা মানুষটারে দিয়ে খারাপ কাজ করাইতে এই জন্য শয়তান খারাপ মানুষের লগে নাই কারণ এইটাই একটা শয়তান খারাপ হওয়ার কারণে যারা ভালা শয়তান এরার লগে থাকে এরারে খারাপ বানানোর লাগে আল্লাহ বলছে শয়তান তুমি কেন এ দায়িত্ব নিন আল্লাহ আপনার বান্দা যত ইবাদত করতে যাবে আমি এদেরকে কুমন্ত্রণা দিয়া ভালো কাজ থেকে খারাপ পথে নিব আল্লাহ বলছে শয়তান আমি তোমার এই ক্ষমতা দিছি তবে আমার কোন বান্দা যদি তোমার এই শয়তানি বুঝতে পাইরা এ বান্দা যদি খারাপ কাজ দেখছে দেখতাছে এই জায়গায় একটা খারাপ কাজ হইতাছে বান্দা বুঝা গেছে এটা খারাপ ফাউডা সরাই আনছে আমি আল্লাহ বান্দা তোমার শয়তানের শয়তানি দেখিয়া যত গুনা করছে ফাউডা বুলডা বুজ্জা সরাইয়া আনার কারণে মাফ কইরা দিমু
50 বছর গুনাহ করছে পূর্বী মনে করেন আমার সভাপতি বাবা জানার বয়স মাত্র 40 বছর ওনার 40 বছর বয়সের মধ্যে উনি সারা জীবন গুনাহ করছে 40 বছর একদিনের দিন উনি বুঝতে আপনি রাগ করেন নি কোন আমি উদাহরণ দিয়া বুঝাই সবারটা বাদ দিলাম মনে করেন আমার বয়স মাত্র 22 থেকে 23 এ পড়ল আমার জীবনে আমি গুনাহ করলাম একটা না 23 বছর পর্যন্ত 23 বছর একদিনের দিন আমি বুঝতে পারলাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা হই আমি যত ভুলগুলা করতাছে ভুলগুলা আমি করি না আমার দিয়া করায় উনি আর কেউ না ওনার নাম মিস্টার ইবলিশ আমি যে গুনাহই করতাছি গুনাহগুলার কারণে শয়তান কষ্ট পাইতো না কষ্ট পামু কিন্তু আমি আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে যারা শয়তানি করে গুনার কাজ করে নামাজ ছেড়া দেয় ভুল পথে চইলা যায় তাদের ঠিকানা হবে ফাদাখালান নার কতদিন থাকবে আল্লাহ কয় খালিদিনা ফিহা সারা জীবন জাহান্নামে থাকবে আমি বুঝতে পারলাম শয়তানের কুমন্ত্রণায় আমি গুনার কাজ করছি নামাজ ছেড়ে দিছি গুনার কর্মকাণ্ডে কদম বাড়াইছি বোঝার পরে এখন থেকে আমি আর গুনার কদর গুনার দিকে কদম বাড়াই না আল্লাহ কয় বান্দা 23 বছর গুনাহ করার পরেও তুমি যখন দুনিয়ার সমাজের মধ্যে একটা দিন বুঝতে পেরেছো তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করেছো হ্যাঁ আমার পেনু এলাকার ভাই বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা আপনারা সারা জীবন গুনাহ করার পর আজকে বুঝতে পারছেন আপনি গুনাহগার এই গুনার কাজগুলো করা আপনার জন্য ঠিক না এই খারাপ কর্মকাণ্ড করা করা আপনার জন্য ঠিক না বোঝার পরে আজকে আখেরি মুনাজাতের মধ্যে আপনি শুধু বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমি অন্যায় করেছি জীবনে যত পাপ করেছি আমি অন্যায় করেছি আল্লাহ কয় বান্দা যখন তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি আল্লাহ বললাম তোমার জীবনের গুনাহ মাফ জীবনের গুনাহ মাফ আল্লাহ ভুলটা বোঝার কারণে গুনাহ না মাফ হইল আমার জীবনে তো কোনো আমল নাই আমি মাফ চাওয়ার সাথে সাথে যদি ইন্তেকাল করে আমি তো মাসুম থাকব আল্লাহ আমার কবরে যাওয়ার পর জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন আপনার কাছে জানতে চাই আল্লাহ বলে বান্দা তোমার ঠিকানা হবে জান্নাত আল্লাহ জান্নাতের নাম কি আল্লাহ কয় জান্নাতু আদন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ওই আদন জান্নাতে থাকবে আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন ওইটার পরিবেশটা কি আপনারা বরুণা বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিতে গেলেন ভাড়া নিতে যে দেখলেন একটা দোকান সুন্দর দোকানটার ভাড়া হইতে পারে 10,000 টাকা কিন্তু মালিক আপনার কাছে চায় 15,000 টাকা জিজ্ঞেস করবেন মালিক 10,000 টাকা ভাড়া হইলে তো এটা পারফেক্ট আমি নচেত আমি দোকান নিব না 15,000 টাকা এটা বেশি হয়ে যায় অথবা কোনো বাড়ি ভাড়া নিলেন আপনাকে বললো 10,000 টাকা ভাড়া আপনি তো বাড়ি না দিকে 10,000 টাকা ভাড়া দিবেন না হে মালিক বাড়ি দেখলাম 10,000 টাকা ভাড়া ঠিক আছে আল্লাহর নবী কয় যারা গুনাহ করছে বুঝার পরে তারা আমলের দিকে সইলা সিমানদারে ঠিক করছে এই বান্দাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার লাগা জান্নাতুল আদন রাখছে মনিব জান্নাতুল আদন যে আপনি আমার লাগা রাখলেন আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদনে আমি থাকব জান্নাতুল আদনটা দেখতে কত সুন্দর আপনি আমার কাছে বলেন না এ যুবক খোলা ফাইন বিয়া করার আগে বউডারে বালা করে একটু ছায়াটে লো বউডা সুন্দর না কালা না ধলা চেহারাটা সুন্দর ফাউডি কালা হইলে বউ বিয়া করো না কারণ তুমি জানো এটা ছায়না ক্রিম দিয়ে সুন্দর কথা হয় না কেন বিয়া করার আগে বউডারে সুন্দর করে উল্টে ফালটে দেখে লও জামা কাপড় কিনার আগে জামা কাপড়টারে সুন্দর করে উল্টে পাল্টে দেখে লও সাবিরা নবীরে কয় নবী গো আমরা যে জান্নাতুল আদনে থাকিম আমরা জান্নাতটা কেমন আমরা তো একটু শুনতাম মন চাই নবী আমনে না ওই আল্লাহর বাড়িতে গেছেন মেয়েরাদের মধ্যে যে জান্নাত দেখছেন জাহান্নামও দেখছেন আমনে আমরারে কন্যা জান্নাতুল আদন কেমন এবার আমার নবী কয় জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় জান্নাতুল আদনটা কেমন শুনো ওই জান্নাতুল আদন তাজরি অনেক সুন্দর তাহতিহাল আনহার এটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইছে নদী ওই জান্নাত এত সুন্দর এই জন্য বড় বড় আউলিয়া কেরাম এবং বিজ্ঞানী মনোবিজ্ঞানী দ্বারা তারা কয় তোমরা যখন মন খারাপ হয়ে যায় তোমরা সবুজ শ্যামলের সামনে যাও মন খারাপ হয়ে গেলে নদীর সামনে যাও নদীর স্রোত যেমন ভাবে চলে যায় মন খারাপ হয়ে গেলে মানুষের মনের ব্যথা ঠিক তেমন ভাবে চলে যায় নবীজি তাহলে বুঝলাম জান্নাতের ভিতরে আমরা যে জান্নাত প্রত্যেকটা এটা নিচে দিয়ে কি আছে নদী কি আছে এটা নিচে দিয়া নদী আছে ইয়া রাসূলুল্লাহ এ জান্নাত রাদিয়া তো সুন্দর এটার ভিতরে আমরা কতদিন থাকাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয় কতদিন থাকবা তোমরা জানো নবী গো কতদিন থাকবো আমার নবী কয় আল আনহারু খালিদিনা ফিহা আবাদা এ জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা বাইর হইতে পারবা না যা চাইবা তা তোমরা জান্নাতে পাইবা জোরে কম সুবহানাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে আপনি তো বলছেন নবী গো জান্নাতের ভিতরে থাকব কেডায় কেডায় আপনার কাছে জানতে চাই এবার আমার নবী কই জান্নাতে কেডায় থাকব শোনো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যারার প্রতি আল্লাহ খুশি যারা আল্লাহর প্রতি খুশি তারাই জান্নাতে থাকব ও মুসলমান আল্লাহ আপনার প্রতি খুশি হইছে কিনা আপনি নিজে নিজের বিবেকে প্রশ্ন করেন আপনার বিচার যদি আপনি করতেন পারেন আপনার বিচার মানুষ কেন করব আল্লাহ আপনার প্রতি খুশি হওয়ার জন্য নামাজের দরকার আছে আল্লাহ আপনার প্রতি খুশি হওয়ার জন্য ইবাদতের দরকার আছে মা বাবার খেদমতের দরকার আছে খারাপ মন্দ কাছারে দেওয়ার দরকার আছে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি বলেন না ও নবী গো আপনি বলেন না ওই জান্নাতে আর কেডা থাকব আমার নবী কয় যালিকা লিমান খশিয়া রাব্বা সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর কইরা কয় ওই জান্নাতের মধ্যে থাকব তারা যারা আমার আল্লাহরে দুনিয়াতে বেশি বেশি কইরা ভয় করব জানতে চাই বাবারা তারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না ঠিক না বি ঠিক তারা আল্লাহরে ভয় করবে তারা সুদ খাবে না তারা আল্লাহরে ভয় করবে তারা ঘুষ খাবে না তারা আল্লাহরে ভয় করবে তারা কোনোদিন খেতের লাইলে একাইটাটারে এক বিঘা বানাইতো না তারা কোনোদিন আল্লাহরে ভয় করবে তারা ঘাস কাটতো দিয়ে মানুষের খেতে দুইন্য আনতো না তারা আল্লাহরে ভয় করবো রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের আম গাছ জাম গাছ ইডা মারতো না তারা আল্লাহরে ভয় করবো কোনোদিন মানুষে গালাগালি করতো না ফাঁসিকি করতো না এই জন্য সবার কদমে হাত দিয়ে বোলা যায় যত কাজ করেন না কেন আল্লাহর ভয়টা মনের ভিতরে রাখেন মানুষের গাছের কোনো কিছু খাওয়ার সময় মনে মনে চিন্তা করেন আল্লাহ আমারে দেখতাছে আল্লাহ যদি না দেখে আপনি মনে করেন তাইলে আপনি খেয়াল আয়েন আর যদি মনে করেন আপনার খোদা আপনারে দেখতাছে তাইলে মানুষের সম্পদে হাত দিয়েন না বলে হুজুর চলতে তো বড় কষ্ট হয় ব্যবসা করি ওজনে কম না দিলে তো আমার ব্যবসাটার মধ্যে ভালো ব্যবসা হয় না 200 টাকা কেজি কইলে কোনো কিছু আমার কাছ থেকে কিনে না পরে 10 টাকা কম কইলে ওজন একটু আঙ্গুলটা আলগি দিয়ে হেরে কম দিয়ে দিলে তাইলে কিন্তু সে কয় হ্যাঁ ঠিক আছে ব্যবসায়ী ভালো ওজনে কম যে আমি নিয়ে গেলাম তাহলে আমার ব্যবসাটার মধ্যে তো উলুট ফালুট হয়ে গেল আল্লাহ নবী কয় সাবধান ওই ব্যবসায়ীগুলারও কিন্তু আল্লাহ পাক কবরে ধরব আল্লাহ পাক তাদের জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য সামান্য ব্যবসার মধ্যে 2 নম্বরই যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই তাহলে তো দুনিয়াতে বর্তমানে সিটিন বাটপারির দুনিয়া হইয়া গেছে আমরা যদি সিটারি না করি বাটপারি না করি আমরা চলতে বড় কষ্ট হয় আমার নবী কয় শোনো ইমানদারের লাগিয়া দুনিয়াটা চলতে বড় কষ্টই হইব ইয়া রাসূলুল্লাহ কেন গতকালকে জুমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় খুতবাটা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার গোলাম মোস্তফা হুজুরের খুতবা দেখা এবং হযরতে শরীফ মোহাম্মদ আব্দুল কাদির সারসিনা দরবারের খুতবাটা পড়তে দিয়ে দেখলাম আর এত সুন্দর করে লেখছে দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার তার কাছে মনে হইব মাটিটা ফাঁক কইরা দুনিয়ার জমিনে মাটির তলে জায়গায় কারণ ইমানদারের জন্য দুনিয়াটা জাহান্নামের আযাবের মতো মনে হইব আর বেঈমানের কাছে কইব আরাম যত ঘুরি তত ভালো লাগে আল্লাহর নবী কয় না না ইমানদারের কাছে দুনিয়া ভালো লাগতো পারে না ইমানদার শুধু বারবার চিন্তা করে আল্লাহ এমন খারাপ কর্মকাণ্ড কুকাম গুলা দেখার আগে আমার কিন লেগে মরণ হইল না ও বন্ধু আমনে কিন লেগে দুনিয়া রং তামাশার মধ্যে আছে এই জন্য আসে কয় ওরে দুনিয়ারে মায়ায় মানুষ বুলিস না সকল মানুষে বুলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল ডিম ডিম আজকে দেখলাম ইউটিউবে সকালবেলা ডিম এটারে কত সুন্দর জেলির মতো করে বানাইয়া এটার মধ্যে শিরিষের মাধ্যমে হলুদ কুসুম ঢুকিয়ে দেয় চাউল দেখলাম চাউল মেশিনের মধ্যে কিনানি বাজার থেকে পলিথিন মেশিনের মধ্যে দেয় এ পলিথিন গুলারে গলে গলে চাউল বানাইতেছে আর্টিফিশিয়াল ঠিক বর্তমান চাউল যেমন আর্টিফিশিয়াল চালগুলা তেমন মুসলমান খাইলে তার পেটের মধ্যে পাথর হবে সরাসরি ইন্তেকাল আপনারা তো জানেনই না ব্যাংকে অনেকের টাকা আছে এমন সময় আসতেছে এখন তো আপনি ব্যাংকে যে টাকা পয়সা লেনদেন করা লাগে সামান্য সেন্সরের মাধ্যমে আপনার হাতের মধ্যে এই জায়গার মধ্যে একটা চাউলের মতো আলাদা অ্যাডাপ্টার ফিট করে দিবে এটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যাবেন যে কোনো বুথের মধ্যে যাবেন হাতটা দিবেন আপনার কাছে টাকা চলে আসবে বর্তমানে জামানা থেকে ভবিষ্যৎ জামানা যেমন আসতেছে বড় কঠিন আগে 1 কেজি চাউল কিনতেন আপনি 1 টাকা দিয়েও কিনছেন সবচেয়ে সর্বনিম্ন চাল কত দিয়ে দিয়ে কিনছিলেন সাইরানা দিয়া আডানা দিয়া আমার জীবনে আমি 16 টাকা চাউল পর্যন্ত কেজি দেখছি কিন্তু লিবিয়া নামক একটা দেশ আছে কি দেশ
ওই দেশে এক বস্তা মানে 50 কেজি চাল কেনার জন্য 1 লক্ষ টাকা লাগে বাংলাদেশে যেটার দাম মাত্র 10000 টাকা আমার নবী বলতেছেন কিয়ামতের পূর্বে তোমাদের দিনারের দাম কমে যাবে টাকা পয়সার দাম কমে যাবে পেঁয়াজ তো 12 টাকা 13 টাকা কেজিও খাইছেন এখন কত 200 মধ্যে 250 হইছিল কিনা নবী আমার কই এটা তোমরা তোমাদের গুনার কারণে ডাইকা আনতেছো তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা খারাপ কাজে যায় কথা বলে না খারাপ কাজে যায় আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার মানুষগুলাকে এমন খারাপ কাজে যাওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ কই নবী গো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মারহাবা বলেন আল্লাহ বলেন নবী গো আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আরসাল করেছি পাঠাইয়াছি দুনিয়ার জমিনে কেন জানেন বিল হুদা হেদায়েত দিয়া হেদায়েত করার জন্য হে মুসলমান নবী কয় তোমরা খারাপ কাজে যায়ও না ভুল পথে যায়ও না মন্দ পথে যায়ও না আপনি মন্দ পথে বেশি যান বাজানো আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলা যাইব নবী আমার 7 দিনের অসুস্থতা থেকে অসুস্থ হইয়া আমার নবী আবার যখন হঠাৎ করে দাঁড়ায় গেলেন সুস্থ হইলেন নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা রে আমার নবীর কলিজা টুকরা কন্যাটার নাম ছিল মা ফাতেমা হযরত ফাতেমা আমার নবীর কাছে নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা আমার যত উম্মত আছে সাহাবীরা আছে আবু বকর ওমর ওসমান আলী তারারে ডাক দাও আমার নবীর সামনে সবাই যখন আইসা দাঁড়ায় গেছে আমার নবী সব সাহাবীরা ডাক দিয়া কয় আমার যত আনসার আমার যত মুহাজির সবাইকে তোমরা আমার সামনে ডাকো সবাই যখন আমার নবীজির সামনে এসে দাঁড়ায় গেছে আমার নবীজি ওই সময় তাদের কাছে ডাক দিয়া বলছি রে আমার আনসারেরা সাহাবাই কেরামেরা এই আমার উম্মতের দলেরা আমি নবীদের 63 বছরের হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসলাম আমি নবীকে আমার আল্লাহ পাক হায়াতুন নবী বানাইছে তবে সামান্য স্থানান্তর করে আমি নবীকে আল্লাহ পাক রওজা মুবারকে নিয়ে যাইব তোমাদের কাছে আমি জানতে চাই আমাকে আমার আল্লাহ যে দায়িত্বটা দিছে আমি নবী কি তোমাদের কাছে আমার দায়িত্বটা পরিপূর্ণ পালন করতে পারছি কিনা হ্যাঁ শব্দ বলার আগে ওই মদিনার নবীর দরবারে সব সাহাবীদের হু হু করে কান্নার 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 আওয়াজ শোনা যাইতাছে কি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে নবীকে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী বলছে যে নবীরে ইহুদিরা পর্যন্ত আলামিন সত্যবাদী কইছে নবী গো এটা কেমন কথা বলেন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন কিনা আমার নবী কয় সাহাবীরা এত রকমের কথা নয় জানতে চাইছি আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা সবাই কই ইয়া রাসূলুল্লাহ কলা নাম হ্যাঁ আপনি দায়িত্ব পালন করছেন আমার নবী কয় সাহাবীরা আমি নবী তোমরারে যা বলছি তোমরা মানবা যা নিষেধ করছি তোমরা বর্জন করবা দেখবা তোমরা জান্নাতি হইবা সাহাবীরা কয় নবী গো আপনার উম্মতের লাগি আপনি কি রাইখা গেছেন আমার নবী ডাক দিয়া কয় যেটা রাইখা গেছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীদের হাদিস আমার সুন্নাহ আমার উপর হাদিসে কয় আহলে বায়াতের ভালোবাসা তোমরার ভিতরে এগুলা থাকলে তোমরা জান্নাতি হইতে পারবা সব সাহাবীরা নবীর দরবার থেকে চলে গেছে মা ফাতেমা তু জহরা আমার নবীদের মাথা মুবারকের কাছে বসা হঠাৎ করে মা ফাতেমা তু জহরা শুনতে পাইলেন ঘরের দরজার বাহির থেকে কে জানি আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা ফাতেমা তু জহরা দরজাটা যখন খুলছে দরজাটা খোলার পর দেখতাছে যিনি সালাম দিতে উনি আর কেউ দুনিয়ার জমিনে দেখা যাইতাছে না তবে দরজার সামনে এমন একজন ব্যক্তি দেখা যায় যিনার ফাঁকুলা জমিনের মধ্যে মাথাটা আসমানের দিকে পর্যন্ত লম্বা হইয়া রইছে ফাতেমা দরজাটা বন্ধ করে কয় আব্বা ও আব্বা এ কে জানি আমার দরজায় দাঁড়াইছে আমি দরজা বন্ধ করে আপনার কাছে চলে আসছি নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা রে ও ফাতেমা দরজাটা কেন বন্ধ করলা আমার আল্লাহ পাক প্রতিনিধি পাঠাইছে আমি নবীর সাথে মুলাকাত করার জন্য ফাতেমা দেরি করে না দরজাটা খুলে দিছে দরজাটা খুলে ডাক দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম কোনো জবাব নাই তার আস্তে আস্তে নবীদের হুজরা মুবারকে ঢুকলো বলে হুজুর মাথা না আসমানে পাওনা জমিনে তারা ঢুকলো কেমনে ফেরেশতাদের কোনো আকার নাই আকৃতি নাই ফেরেশতারা যখন যেভাবে যেমনে চায় তারা এমনিই ঢুকতে পারে মারহাবা কন আমার নবীজির দরবারে আসলেন হাদিস শরীফ প্রমাণ করে
আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর দরবারে দুইজন ফেরেশতা একজনের নাম মুআল্লিমুল মালাইকা হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আরেকজনের নাম হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আজরাইল ঘরে ঢুকে না আমার নবীর দরবারে মাত্র জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম গেছে নবীজি রূহ মুবারক নেওয়ার জন্য জিব্রাইল যখন ঘরের মধ্যে আসে আয়েশা ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে যখন আমার নবীর দরবারে জিব্রাইল ফেরেশতা আইছে জিব্রাইল কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইলের কাছ থেকে সালাম গ্রহণ করেন আমার নবী কয় গ্রহণ করলাম ওয়া আলাইকুম নবী আমার সালাম গ্রহণ করে কই কিরে জিব্রাইল আমি নবী অসুস্থ তুমি তো এই সময় কোনোদিন আমি নবীর দরবারে আসো না এই মুহূর্তে কেন আমি নবীর দরবারে আসছো জিব্রাইল ফেরেশতা কয় ও নবী গো আপনার দরবারে তো আমি জিব্রাইল ফেরেশতা একা আসি নাই বলে কে আসছে বলে বাহিরে আর আলাইহি সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে রইছে শুধু আজরাইল না নবী গো বাহিরে আরো অনেকগুলা ফেরেশতা দলে দলে দাঁড়িয়ে রইছে বলে কেন রে জিব্রাইল বলে আমার আল্লাহ অনুমতি চাইছে আপনি নবীর 63 বছরের জিন্দেগীর দুনিয়ার জিন্দেগী থেকে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আমার নবী কয় রে জিব্রাইল এমন কথা আমি নবীরে শোনাইলা ও বন্ধু জানতে চাই ফেনুয়া এলাকার বরুড়া উপজেলার যত মানুষ মারা গেছে কারোর সামনে এই পর্যন্ত আজরাইল আইয়া দেখা করে গেছেনি অনুমতি চাইছেনি তাহলে অনুমতি চাইছে না নবীর কাছে চাইছে নবী কি আমরার মতন আমরার মতন হইলে অনুমতি চাইতো নি জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ অনুমতি চাইছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আপনি যাইবেন নি আমার নবী কয় জিব্রাইল আমার আল্লাহকে বলো আমি নবী যে দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাইব আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি করছে আমি নবীর দায়িত্বের পরিপূর্ণতা শেষ হইছে নি জিব্রাইল ফেরেশতা কয় আল্লাহ আপনার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী তো অনুমতি চায় এমন টাইমে মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আপনি বলতেছেন আপনার কাছে রহমতের ফেরেশতার আগমন করেছে বাবা গো কেন আগমন করেছে এখনো তো বললেন না আমার দয়াল নবী কয় রে ফাতেমা আমার আল্লাহ পাক আমি নবীকে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ রওজা মুবারকে নিব মা ফাতেমা তু জহরা কান্না করতেছে এরে ফাতেমা কাইন্দো না আমি নবী দুনিয়া থেকে যাইয়া আমার উম্মতরে শিখিয়া দিব উম্মতরে আমি নবী যে শ্রেষ্ঠ নবী আমি নবীও দুনিয়াতে থাকতে পারি নাই আমি নবীকে আমার আল্লাহ রওজা মুবারকে নিয়া গেছে তবে আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী রওজা মুবারকে জিন্দা এরে ফাতেমা কান্দো না আমি নবী শুধু জিব্রাইল ফেরেশতারে বলছিলাম আমার দায়িত্বগুলা শেষ হইছে নি আর আমার উম্মতের ফয়সালাটা আল্লাহ দিছে নি আল্লাহ কয় জিব্রাইল ফেরেশতা আমার নবীরে দয়া খবর দাও আমার নবীর যতই উম্মত আছে আমার নবীর উম্মতেরা যদি আমার নবীর কথা মোতাবেক চইল্লা কবরে আইতে পারে আমার নবীর উম্মতের কোনো চিন্তা থাকবে না দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে জিব্রাইল ফেরেশতা আমার নবীর কাছে কইছে নবী গো আমার আল্লাহ কইছে আপনার উম্মত যদি আপনার কথা মানে আপনার কথা শুনে তাহলে আপনার উম্মতের ফয়সালা কমপ্লিট কবরে গেলে জান্নাত পাইব আমার নবী কয় জিব্রাইল তাইলে তোমরা তোমাদের কার্য সম্পাদন করো বাজানো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন ওনার হুজরা মুবারকের মধ্যে শুয়া থাকা অবস্থায় আমার নবীর রূহ মুবারক যখন লইয়া যায় আমি জানতে চাই দুনিয়ার কত মানুষের জানাজা হয় কত মানুষের নামাজ পড়ায় মরার পরে একটা দুইটা জানাজা তিনটা জানাজা হয় আমার নবীর জানাজা হইছে নি আমার আল্লাহ কয় নবী গো আপনারা তো সমস্ত জাতির শিক্ষক বানাইছি নবী আমার কয় আনা বুয়াইস্তু মুআল্লিমান সব
জাতির জন্য আমার আল্লাহ শিক্ষক বানায়া ফাটাইছে আমি নবীরে মুআল্লিম বানায়া ফাটাইছে যুবক ভাই কদমে হাত দিলাম বিবেকের কাছে ছাইরা দিলাম আমার নবীরে যে ইন লেটারেট কয় আমার নবীরে যাই মূর্খ কয় আমার নবীকে যে বলে লিখতে পারতেন না পড়তে জানতেন না তাহলে তুমি কেমনে বলো নবী তো নিজে কয় আনা বয়স তো মুআল্লিমান তোমার আকীদা পরিবর্তন করো নবীর ব্যাপারে বাজে মন্তব্য করা বন্ধ করো জানতে চাই বাবারা কোন সন্তানের যদি বাবা চুরি করে ফুটে বাফারে সুর কইতো পারেনি কোন সন্তানের মা যদি ব্যবসা বানাও করে সন্তান ব্যবসা বলতে পারেনি নবী কয় না এটা তার সন্তান তার মা এই জন্য তোমার নবীর ব্যাপারে তুমি যদি কোনো অন্যায় হয় তুমি তো বলতে পারবা না আর আল্লাহ কয় কুল্লু আম্বিয়াউন মাসুমুন সকল নবীরা মাসুম সকল নবীরা মাসুম তার আর কোনো গুনাহ নাই তুমি কেমনে আমার নবীরে ইন লেটারেট অশিক্ষিত অথবা লিখতে জানতেন না পড়তে জানতেন না বলো আমার দয়াল নবীরে আল্লাহ কয় নবী আপনারে নাজিল করছি দুনিয়াতে ফাটাইছে মুআল্লিম শিক্ষক হিসাবে আপনার শিক্ষক দুনিয়ার সবার শিক্ষক আমার দয়াল নবী নবী শিখিয়ে দিছে আপনি নামাজ পড়েন আমি জানতে চাই নামাজে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে সালাত হিসাবে জানতে চাই বাবারা ফজরের নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত আসরের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ কয় রাকাত এশারের নামাজ কয় রাকাত এই কোরআন শরীফের তিরিশ পারা গাইটা বারো রাকাত নামাজের কথা সাত রাকাত আট রাকাত সাত রাকাত পনেরো রাকাতের কথা বাহির করতে পারবেন নি নামাজ যে ফজর একটা সাত রাকাত জোহর একটা বারো রাকাত আসরেরটা আট রাকাত মাগরিবেরটা সাত রাকাত এশারেরটা পনেরো রাকাত কোরআনের মধ্যে নাই শিখাইছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নবীদের শিখাইয়া দিছে আমার নবীর নামাজ তো আমরা শিখছি ও বন্ধুরে আসরের নামাজ আমার আল্লাহ ইউনুস নবীরে দিয়া শিখাইছে তবে ইউনুস নবী আসরের নামাজ আট রাকাত পড়ছে না ইউনুস নবী মাত্র চার রাকাত নামাজ পড়ছে আমার আল্লাহ কয় বন্ধু নবী ইউনুস নবী চার রাকাত নামাজ পড়তে কথা সত্য আপনি নবী এই আসরের সময় আরো চার রাকাত বাড়াইয়া দেন চার রাকাত বাড়াইয়া ইউনুস নবীর ফরজ নামাজটা পড়ার আগে আপনি নবীর সুন্নত লাগাইয়া দেন বাজানো আমার মদিনার কালনিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর জানাজা দিবে এমন কোন আলেম নাই এমন কোন মানুষ নাই এমন কোন হুজুর নাই আমার দয়াল নবীর কোন জানাজা হয় নাই আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে গমন করব আমার নবীজি রুহু মুবারক যখন আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিছে আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ হাতের মধ্যে এত সুন্দর করে রুহু নেওয়া হইল হাতের মধ্যে রুহু নিলাম হাতের মধ্যে তো রুহু থাকে না আমার আল্লাহ বলেছিলেন রে আজরাইল ফেরেশতা আল্লাহ পাকের জান্নাত থেকে একটা রূপার আর একটা হাস স্বর্ণের দুইটা পাত্র নিয়া আমার নবীজির রুহু মুবারকটা সাময়িক সময়ের জন্য রাখো রাখতে পারে নাই রে কোনো জায়গার মধ্যে নবীজির রুহু মুবারক রাখতে পারে নাই বাজান রে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর রুহু মুবারকটা কত সুন্দর করে যখন রাইখে দেওয়া হইল নবী আমার রওজা মুবারকে যাওয়ার আগে আমার নবী রহমাত রহমাতাল্লিল আলামিন নবীকে যখন সুন্দর কইরা নবীর হুজরা মুবারকের মধ্যে রাখছে যেটার নাম এখনো মা বাইনা বাই কি অবিম্বারি রওজা তুমি রিয়াজিল জান্না নবীজির গর মুবারক আর রওজা মুবারক এই দুইটার মধ্যবর্তী জায়গাটার নাম রিয়াজুল জান্না এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়লে কত সওয়াব যারা হজ করছেন আপনারা সবাই জানেন এটা কেন রিয়াজুল জান্না এই ঘটনাটা আরো বড় ঘটনা আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজির গর মুবারক থেকে হুজরা মুবারক নবীজির যেই গর মুবারক আমার নবীর দেহ মুবারক ওই জায়গায় ছিল যখন বাদশা নুরুদ্দিন জঙ্গের সময় নবীজির দেহ মুবারক চুরি করার জন্য ইহুদিরা চেষ্টা করছে আমার নবীজির দেহ মুবারক নুরুদ্দিন জঙ্গি এখন রওজা মুবারক যেই জায়গায় এই জায়গায় রাইকা রওজা মুবারকের চারিদিক সিসা দিয়া ডালাই করে দিছে বাজান রে ও মদিনার কামলিওয়ালা নবীর পাগলের দলেরা আমার নবীর হুজরা মুবারকে নবীজির দেহ মুবারক রাইখা দিছে নবীজির কেউ জানাজা দেয় নাই শুধু একজন ঢুকছে দলে দলে নবীজির জন্য দুরুদ শরীফ আদায় করতে করতে তারা বাইর হইছে এক ফাঁকে সাহাবায়ে কেরাম যায় এক
পাতে তাবিদন যায় এক জায়গায় আনসার যায় মুহাজির যায় যাইতে যাইতে দোয়া করে দলে দলে যায় আর বাইর হয় দলে দলে যায় আর বাইর হয় আমার নবীর জানাজা দেয় নাই জানাজা দেয় নাই নবী আমার যখন রওজা মোবারকে চলা গেছে খোদার কসম রে আমার নবীর আদর্শটা কে দইরা রাখছে তোমরা জানোনি নবীর সাতজন সাহাবী ছিল একজন নাম হযরত আবু বকর সিদ্দিক আরেকজন নাম হযরত ওসমান ওমর ফারুক আরেকজনের নাম হযরত ওসমান জিন্নুরাইন আরেকজনের নাম কইলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন সাহাবী চারজনের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীর নাম আবু বকর সিদ্দিক আমার নবী যখন অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে রওজা মোবারকে যাওয়ার আগে ছিলেন আমার নবীজি সাত দিন একখানা অসুস্থ ছিলেন নবীদের হুজরায় আমার নবী যখন হুজরা মোবারকে নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা আমার একটু সোজা করে বসায়া দাও আমার নবী যখন সোজা করে বসলেন নবীজির ঘরের জানালা ঘিরকি মোবারক দিয়া আমার নবী জানালার কাপড়টা সরাইয়া নবী আমার মদিনার দিকে তাকিয়ে রইছে লক্ষ্য করে দেখে রে হযরত সিদ্দিক একবার সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে নামাজ থেকে দাঁড়ায় আমার নবীজি মুসকি মুসকি হাসে আর নবীজির চোখ মোবারক দিয়া ভাইয়া ভাইয়া পানি পড়ে ফাতেমা ডাক দিয়া কয় আব্বা কান্দেন কেন কান্দেন কেন আমার নবী কয় রে ফাতেমা তাকিয়া দেখো রে ফাতেমা মদিনার মসজিদে নববীর ভিতরে আজান হয়েছে আমার সাহাবীরা নামাজ পড়তাছে আমি নবীর লেগে অপেক্ষা করে নাই আমি এটাই চাইছি রে ফাতেমা আমার সাহাবীরা আমি নবী যখন দুনিয়া থেকে রওজা মোবারকে চলে যাইব আমার সাহাবীরা নামাজ পড়বো আমার সাহাবীরা নামাজ পড়লে আমার উম্মত শিখবো রে ফাতেমা তাকিয়া দেখো রে ফাতেমা আমার আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে আজান হইতাছে ফাতেমা রে আমি নবী তো এটাই চাইছিলাম আমার নবীজি যখন এটা করে দিয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক ওনার খেলাফত চালু করলেন কোন মানুষের মাঝে মারামারি নাই দ্বন্দ্ব নাই দ্বিধা দ্বন্দ্ব নাই আমার দয়াল নবীজি হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমরে ফারুক যখন আসলেন বেশি উপরে ক্লাস লাগবে না মাদ্রাসার মাত্র ক্লাস ফোর এর ভিতরে খেলাফতের বয়স সীমাগুলো আছে হযরত ওমরে ফারুকের পরে হযরত ওসমান জিন্নুরাইন নবীর দুই মাইয়া বিয়া করছে এই সাহাবী এরপর হযরত আলী মুর্তজা এমন ভাবে আলী মুর্তজা দুনিয়া থেকে যখন চলে গেলেন আলী মুর্তজার পরে আমার নবীর সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দায়িত্বটা আসছে কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরা তো দেখা যায় তারা হযরতে নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাজে মন্তব্য করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ মন্তব্য করে গালিগালাজ করে আমাদের আপনারা জানেন সুন্নিয়তের একজন বড় আলেম সুন্নিয়তের যিনি এখন মাঠে ময়দানে আলোচনা করেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি যখন আমিরে মুয়াবিয়া নবীর সাহাবী ওনাকে নিয়ে যখন বাজে মন্তব্য করতেছে একটা শ্রেণীর ভাইয়েরা ওনাদেরকে যখন সাবধানতা অবলম্বন করাইছে এখন তারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির পিছনে বাজে মন্তব্য করা শুরু করছে মামলা হামলার হুমকি দিতাছে আল্লাহর কসম ভাই আপনারা সাহাবাই কেরাম রে গালি দেন আল্লাহর নবী কইছে সকল সাহাবাই কেরাম আসমানে তারকার মতো কোনো কলঙ্ক নাই যিনি কাতবে ওহি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিয়ে আপনারা বাজে মন্তব্য করেন হুজুর মানুষ উনি আপনাদেরকে সাবধান করাইতে পারে ফাললে বৈশা দেখেন না সমাধান করে দেখান কেন হুমকি দিচ্ছেন কেন হুমকি দিচ্ছেন আমরা তো হুমকি চাই না ইসলামে হুমকি দুমকি সাপোর্ট করে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এটা আমরা সবাই মানি আপনারা মানেন না ওনাকে সাহাবী আপনারা প্রমাণ না করেন আমরা প্রমাণ করতে চাই আমাদের সুন্নি ঘরনার অথবা অন্য কোন ঘরনার সকল উলামাই কেরাম এক হইয়া বৈশা এটার একটা সমাধান করেন একজন আরেকজনকে হুমকি দিচ্ছেন এমনি তো মুসলমানদের করুণ অবস্থা মুসলমান মুসলমান একসাথে থাইকা যদি না চলতে পারে ইহুদি নাসারারা মুসলমানদেরকে আক্রোশমূলকভাবে মুসলমানের নিজ জায়গায় থাকতে দিবে না দ্বন্দ্ব বুইলা যাইয়া তাড়াতাড়ি ফয়সালা করেন একজন আর একজনকে হুমকি দিবেন খোদা কি কসম আপনাদের টনক নড়ানোর জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একা নয় আপনারা শিয়াবাদ যারা সাহাবাই কেরামকে গালি দেন আল্লাহর কসম সুন্নি জনতা ওনার জন্য কোনো ক্ষতি যদি আপনারা করতে চান মাঠে নামতে প্রস্তুত কথা কোন ঠিক না নবীর সাহাবী শোনান আমরা কুমিল্লা জেলার বরুড়া থানার এই পেনুয়া মাদ্রাসা ময়দান থেকে একটা কথা
ওই শিয়া পন্থীদেরকে জানাইয়া দিতে চাই, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনাকে নিয়ে বাজে মন্তব্য করেন এটা আপনাদের খুশি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করবেন, শিয়াবাদ সমাজের মধ্যে পরিচালনা করবেন, আর একজন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরকে বলবে শিয়াবাদি বন্ধ করে আপনি সাহাবায়ে কেরামকে গালি দেওয়া বন্ধ করেন, আপনি উনাকে হুমকি দিবেন, সুন্নি জনতা এমনে ফানিতে বাইসা আসে নাই, সাহাবায়ে কেরাম যারা গালি দিবে তারা শিয়া, তারা শিয়া, তারা শিয়া, মুসলমান শিয়াবাদের বিপক্ষে কথা বলেন ঠিক না বেঠে? ইরানের দালালেরা শিয়ার শয়তান, ইয়ার দালালেরা শিয়ার শয়তান। নবীর সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ওনাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, গিয়াসউদ্দিন তাহির হুজুর আমরা চিনেন না মনে হয়, উনি শুধু বলতে চাইছে যে যারা ওনাকে নিয়ে মন্তব্য করেন চুপ থাকেন, আমার যিনি পীর ওনাদের পক্ষ থেকে কথা হচ্ছে, উনি একজন নবীর সাহাবী, ওনাকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ওনার ব্যাপারে চুপ থাকার কথা বলছে, কিন্তু ওনাকে আপনারা গালি দিচ্ছেন, নবীর সাহাবী, এটা তো আমার নবী ভালো জানে, জানে না? আপনি এটাকে নিয়ে মন্তব্য করে সাহাবায়ে কেরামের ব্যাপারে যখন মানুষের কাছে বলবেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্য দিকের লোক বা ওনাদের সাথে নবীনে কেরামের সাথে দ্বন্দ্ব, এ ভাই আমি জানতে চাই, দুই ভাই মা বাবার দুইটা সন্তান, দুই ভাইয়ের মাঝে জাগা নিয়া খানা নিয়া দ্বন্দ্ব হয় না? দোনো ভাই কি আলাদা হইয়া যায় না, আবার গোলাগুলি করাইয়া দেয়? তো দ্বন্দ্ব হওয়ার পর, ঝামেলা হওয়ার পর তো কোলাকুলি তো হয়, তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী বংশের সাথে দ্বন্দ্ব হইছে, কোলাকুলি হইছে, তো এই দ্বন্দ্ব নিয়ে আপনি একজন সাহাবীকে কাফের বলবেন, মুশরিক বলবেন, বেঈমান বলবেন, আমরা তো এটা মানতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হার সাহাবি ইয়ে নবী, জান্নাতি জান্নাতি, হার সাহাবি ইয়ে নবী, জান্নাতি জান্নাতি, খোদার কসম আজকেও দেখেছি কে জানি বলতেছে বৈরবের ভিতরে পূর্ব মুফতি গিয়াসউদ্দিন তাহিরে ঢুকতে দিবে না, বৈরব তার আব্বার দিন না কিনা, প্রশাসনিক সহযোগিতা লাগে, আলহামদুলিল্লাহ শামীম রেজা একানা প্রশাসনের উচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আলহামদুলিল্লাহ, ধরার জন্য শুধু হুকটা লাগে, টান মেরে বেড়া, বৈরবে থাকার মতো ক্ষমতা তোমার নেই, ছোট মানুষ দাঁড়িয়ে উঠছে না, বয়স কম, আলহামদুলিল্লাহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওনাদের সাথে কথা হয়, এখনো ওনারা ইসলাম সম্পর্কে জানার জন্য আলেমুল আমাকে কল দেয়, তাহলে আলেমুল আমাকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করতে হবে, তাহলে আমার নবীর সাহাবায়ে কেরাম ইসলাম আমাদেরকে পরিপূর্ণ বুঝাইছে, নবীর সাহাবায়ে কেরাম আমাদেরকে ইসলাম পরিপূর্ণ বুঝাইছে, আমরা ইসলাম থেকে দূরে। আবু বকর সিদ্দিক আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাবেন, আপনার উম্মতের দায়িত্ব কার? সাহাবিও নয় আমার নবী ডাক দিয়া কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের দায়িত্ব আলেমগণের, কারণ আলেমগণ হইল নবীদের ওয়ারিস। আমি হুজুর যদি আপনারে ভুলবাল বুঝাইয়া ভুল ফতে লইয়া যাই, খোদার কসম রে আমি এটার জন্য দায়িত্ব আল্লাহর কাছে ধরা ফিরা দামু, এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, উলামা উহুম শাররুম মান তাহতা আদামি সামাই, মিনিং দিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফিহিম তাউদু, কিয়ামতের আগে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইব হুজুররা। ও নবী গো, কেন হুজুররার কথা আপনি নবী বললেন? আমার নবী কয়, আলেমরা তোমরা তো দায়িত্ব দিছিলাম মানুষকে হক পথে বুঝাইয়া নিতা, তোমরা যে ভুলভাল বুঝাইয়া মানুষকে খারাপ পথে নিয়ে গেছো, আল্লাহর দোহাই লাগে, তোমরা এটার জন্য আল্লাহর কাছে দায়ী হইয়া থাকা লাগবে। দেখেন না তাইয়া দেখেন, বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা কয়েকটা দল হইয়া গেছে, কওমি আকীদার মধ্যে কত ভাগাভাগি হইয়া গেছে, জামাত ইসলাম যারা তারার মধ্যে কত ভাগাভাগি হইয়া গেছে, দল তো তোমরা ভাগাভাগি কইরাই ইসলাম দ্বারা ধ্বংস করছো, আল্লাহর কসম নাস্তিক এই জায়গার মধ্যে সুযোগ পাইতাছে, খোদার কসম রে, দ্বন্দ্ব বুলো, দলাদলি বুলো, আল্লাহর কোরআনটা নবীর হাদিসটা বালা কইরা বুঝো, আকীদা দ্বারা শক্ত কইরা আমার নবীর প্রতি মোহাব্বত রাখা, বেশি ইবাদত করা লাগতো না, নুরানি মাদ্রাসার ভিতরে প্রথম ক্লাসে যে হাদিসটা পড়ায়, আখলিস দিনা কাইয়াক ফিকাল আমালুল কলিল, অল্প তোমার ইমানকে খাটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব, তোমার ইমাম যদি তাজা রাইকা তুমি অল্প আমল করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য আসব, আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী উম্মতের দায়িত্ব যখন ওলামায়ে কেরামের কাছে দিছে।
গেছে আমার নবী মদিনার মসজিদে নববী এবং মক্কা শরীফের মাঝামাঝি জায়গায় আমার নবী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যে মাদ্রাসাটার নাম দিতে আমার নবী দারুল আরকাম নাম কি নবী আমার মাদ্রাসার নাম দিতে দারুল আরকাম আমার নবী ওই মাদ্রাসার মধ্যে নবীর অনেক সাহাবাই কেরাম অনেক মানুষ পড়ালেখা করার জন্য আসে আমরা তো মনে করি ছোট ফলাফান শুধু মাদ্রাসায় পড়ব আমরা বুড়া হয়ে গেছি হুড়া হয়ে গেছি আমরা মাদ্রাসায় যাতাম না আমার দয়াল নবীর দরবারে কত সাহাবাই কেরাম পড়ালেখা করার জন্য আসতো দারুল আরকামের মধ্যে পড়ালেখা কইরা সম্মানের দরজার মধ্যে পড়ালেখা কইরা সম্মানিত হইছে বাজানোয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মতেরা রে ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন রে এই দুনিয়ার সমাজের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কোরআন নবীর হাদিস মাইনা যখন তোমরা চলতে পারবা দেখবা তোমাদের ঠিকানা হবে জান্নাত ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো পাবো কথা সত্য আমরা সমাজে আল্লাহর কোরআন মানে নবীর হাদিস মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মা বাপরে ভাত খাওয়ায় না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আমরা সমাজে অনেক ফলাফান আছে তারা তিন ভাই মা বাপরে জুদা করে দিয়া রাখছে মা সকালে খায় বড় ভাইয়ের ঘরে দুপুর এলা খায় ছোট ভাইয়ের ঘরে আবার রাত্রবেলা খায় মাজ্জা ভাইয়ের ঘরে হুজুর ফোলা ফাইন দেখি মা বাপরে এমন খেদমতের কথা কইছেন আল্লাহর কোরআন কয় জগতের মানুষ ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো ওয়ালা তুশরিকু বি শাইয়াও তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো বাজানো আপনার মা দে আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনার বাইদে নিজের রক্তরে পানি কইরা মাতার গাম পায়ে ফলে আপনারে কামাই রুজি কইরা খাওয়াইলো আপনার বাপের এই মিন্নত আপনি বুইল্লা আপনি কেমনে আপনার বুড়া বাপ তারে দুধা কইরা দেন আপনি কেমনে আপনার বুড়া বাপ তারে তিন বেলা তিন ঘরে খাওয়ানোর চিন্তা করেন আপনি কেমনে আপনার মা ডারে তিন বেলা তিন ঘরে খাওয়ানোর চিন্তা করেন আপনার মানি খাইতে বয়া আরে খাবারের লোকমা দেয় একটা মুখের ভিতরে আরে ডাল যতটুক থাকে মার চোখের পানি বাতের ভাতের ভিতরে তোমার পরে আল্লাহর দোহাই লাগে রে আজকে ফেনুয়ার মা ফিলে যেই ফুতের আইসো যে আব্বাজি আইসো তোমার মা বাপরে যদি তোমরা জুদা কইরা থাকো আজকে এখান থেকে যাইয়া আম্মা আব্বারে ঘর থেকে বাইর কইরা ফাউডির আঞ্জা কইরা ধরবা ধরা ডাক দিয়া কইবা মা আব্বা গো এতদিন ভুল করছি মা বুঝদাম পারছি না আলাদা জুদা কইরা কইরা খাবাইছি মা গো মা আব্বা আর জুদা কেমন লাগতো না আইয়া আমি ফুতাম নারে ডাক দিছি আমি সুটকি দিয়া ভাত খাইলাম নে আমি ফুতের লগে সুটকি দিয়া খাইবেন আমি মাছ দিয়া খাইলে মাছ দিয়া খাইবেন মা আমার কাছ থেকে যাইয়েন না আপনি আমার কাছ থেকে গেলে আল্লাহর রহমত আমার কাছে নাই বন্ধুরে আপনি যদি আপনার ওই মা বাপ এত কষ্ট দিয়া দুনিয়ার জমিনে চলেন আপনার মা বাপ কষ্ট পাইতাছে মা বাপ কি লাগে জুদা কই আলাদা আলাদা খাইতো মা বাপকে জুদা করবা না তিন বেলা মা বাপ এক জায়গাত বইয়া ভাত খাইবো তিন ঘর থেকে তিন রকমের তিনটা তরকারি আইনা দিলে মা বাপ ভালা কইরা ভাত খাইবো তুমি ফুতয়া তোমার মারে জুদা কইরা দাও তুমি ফুতয়া তোমার আব্বারে জুদা কইরা দাও বিদেশে গেলা বিদেশের টাকা বউয়ের কাছে ফাটাও তুমি জানো না তোমার মা বাপ ভালা খায় না খারাপ খায় কি রে তোমার মা বাপ কি তোমার জুদা কইরা খাবানের লাগে নি জন্ম দিছিল বাজানো ওই মা বাপের হাত মা বাপের পাও আজকে মা ফিল থেকে বাড়িতে যাইয়া পাউডি দৌড়া কইবা মা গো মা ও আব্বা জীবনে আপনার লগে বড় অন্যায় করছি মাফ কইরা দেন বলে হুজুর কোনোদিন তো মা বাপের লগে কোনো অন্যায় করছি না অন্যায় করছেন না অসুবিধা নাই মা বাপের পায়ে ধরলে ফুট ছোট হইয়া যায় না এখান থেকে যাওয়ার পরে আম্মা আব্বার কাছে কোনোদিন অন্যায় করছেন না তবুও ফাউডির আঞ্জা করে ধরবেন ধরে কইবেন মা গো মা আব্বায়ও জীবনে আপনার লগে বড় অন্যায় করছি বড় পাপ করছি আল্লাহ রাস্তে মাফ করেন আল্লাহর হস্তেই আমারে মাফ করিয়া দেন দেখবেন আপনি যখন আপনার মায়ের পায়ে ধরছেন আপনার আব্বার পায়ে ধরছেন আপনার মা চোখের পানি ডিপালে পালে এক কান্দে আপনার বাবা চোখের পানি ডিপালে পালে এক কান্দে জিগাইয়েন গো মা আব্বা আপনি কান্দেন কি লেগা মা বাপ ডাক দিয়া কইবরে ফুত
কান্দি তো আজকে দুঃখে কান্দি না এত দিন কষ্ট দিছত আমি মা দুঃখে কান্দতাম এত দিন কষ্ট দিছত আমি আব্বা দুঃখে কান্দতাম এখন কান্দি বুঝতে তুমি আমি মার পায়ের মধ্যে দর্শক কলজাটা ছিড়া যাইতাছে আল্লাহ যে ফুত্রা আমি মার পায়ের ভিতরে দর্শে তুমি তারে দেখছো আল্লাহ তুমি তারে কবুল করো তুমি মায়ের পায়ে ধরার পরে যখন তোমার মা তোমার বাবা তোমার লাগে দোয়া করবে রে দেখবা তুমি সন্তানের সামনের ভবিষ্যৎ কত উজ্জ্বল অনেকে চোখের পানি ফালে কান্দে অনেকে চোখের পানি ফালে কান্দে জিজ্ঞাসা কইরা তাকায়া জিগাও বলে ভাই আপনি কান্দেন কি লাগা বলবো হুজুর কি লাগা কান্দি জানেন নি আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু আজকে কথাটি মনে কইরা কইরা বিস্তায় মাথা লাগায়া লাগে তুমি কানবা আব্বাদে কবরে চলে গেছে আম্মাদে কবরে চলে গেছে তোমার আব্বা আম্মারে এখনো পর্যন্ত তুমি মা কইয়া ডাকতে পারো না আজকে মাহফিলের দিন ফেনু এলাকার কত করে করে কত মানুষ আসা যাওয়া করে অনেক মাইয়ারা আজকে বাপের বাড়ি বেড়াইতে আসছে তার মা দুনিয়াতে নাই তার আব্বা দুনিয়াতে নাই আব্বা বাইসা থাকলে ফুত কইয়া একটা বার ডাক দিত মা বাইসা থাকলে ফুতে মাহফিলে আসার সময় কইয়া দিত আমি মা লাগে এটা লইয়া আইস আজকে যে মা নাই মাহফিল থেকে ঘরে যায় দেখবা তোমার বউ ঘুমাই তোমার সন্তান ঘুমাই একবার জিজ্ঞাসা কইর দেখবা তোমার মা তোমার জন্য কিন্তু রাখা একটা দুইটা বাইজা গেলে করে দরজার মধ্যে বইয়া থাকতো রাস্তায় হাঁটা চলা করতো ফুতাইলে ঘুমাইবো আজকে যে মা কবরে গেছে তোমার মা সন্তান তোমার বৌডি দেখো না নিরালে নিরালে ঘুমাইতাছে তোমার মা নাই বাদ খুঁজলে তোমার স্ত্রী তোমার বাদ দেওয়ার কথা নিজে স্বীকার করে না আল্লাহর দোহাই লাগে এখান থেকে বাড়ি যা আম্মা আব্বার পাও ধরবা কোন ইনশাআল্লাহ এখান থেকে বাড়ি যা যখন আপনি মা বাবার ফাউডি ধরবেন মা যদি কলজাটা খুলা দোয়া করে আজকের মাহফিল সফল হইছে তখন মনে কইরাম ওদার কসম রে শামিম দাদার মাহফিল শুইন না তুমি বাড়ি যাইবা তোমার আম্মা আব্বারে বাদ দিতে না দুধা খাওয়াইবা মনে কষ্ট দিবা এমন ওয়াসুই না কোনো লাভ নাই এমন সুতার আমার দরকার নাই আল্লাহর কসম এমন সুতার আমার দরকার নাই গতকালকেও একটা মহিলা কল দিছে সরাফতিতে গতকালকে এই কথাটা বইলা গেছি ওই সরাফতি এলাকার কত ফুলা ফাইন বাড়ির যা মাপ চাইছে মহিলা কল দিছে ফুত একটু হুজুর রে কল দে আজকে জোহরের পরে কল দিয়া কয় আব্বা আল্লাহর কসম আপনি যদি আমার কাছে থাকতেন আপনার জন্য মনটা খুলে আমার ফুতের মতো দোয়া করতাম কি গো মা কি হয়েছে কয় যেই ফুত সারা জীবন খারাপ কর্মকাণ্ড করছে আজকে আমার ফুত মাহফিল তে গাইয়া ঘরের দরজাটা খুলা ফাউডি ধরে কে কে কানছে জিগাইলাম আম্মা কি লাগে কানছে আপনি বলেন না শিলমুড়ি কইয়া গেছি শিলমুড়ির কত মহিলারা কল দিছে ওই দিন ওই যে আপনাদের রামপুর ঈদগাতে বইলা গেছি রামপুর ঈদগার একটা বেড়া শহীদুল ইসলাম বাড়িতে গেছে যাইয়া হুজুর আমার ফুতে আমার ফাও ধরবো আমি জীবনে চিন্তা করছি না আজকে আমার ফুতে আমার ফাও যাইয়া ধরছে দনিশ্বরের একটা ফোলা গেছে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই কি কথা কইছেন মনের ভিতরে জ্বালা বাড়াই দিয়েছেন আমার মা বাপের লাগা বিস্তার ভিতরে বালিশ লাগে যখন শুই মাথাটার ভিতরে চোখের পানি নি পরে বিস্তারটা ভিজা যায় আমার স্বাস্থ্য ভাই যার তো বাইরা শাশি রে যেডি রে মা কইয়া ডাকে আমার এখন কেউ মা কইয়া ডাকতাম পারি না আমি কাউরে হুজুর আমার মা বাপের লাগে দোয়া করেন আমি কইছি পাগলা আমি হুজুর দোয়া করলে দোয়া কবুল হইব কিনা এটার গ্যারান্টিটা কম আছে তুই ফুত যদি তোর মার লাগা রব্বির হাম কুমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ ফানি ছেড়ে দিয়া কান্দ ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব বাজানো ইনসাফ করেন ইনসাফ করেন ইনসাফ করেন রে যারার মা বাপ বাচ্চাই আছে আজকে মাহফিল থেকে বাড়ির যাইয়া মা বাপ ঘুমাইয়া থাকলেও আম্মা আব্বার ফাউডি ধরে ধরে মাপ চাইবেন এমন ফুতাই কারা কারা আসো যে হাত তুলে আল্লাহর কাছে দেখাইয়া দাও আল্লাহ গো দেখেন এই ফলাফান গুলা এই মানুষগুলো আজকে মা বাপের কাছে যাইয়া মাপ চাইবো আল্লাহ তুমি তার আরে কবুল করো মা বাপের কাছে ফাও ধরলে সন্তান ছোট হয় না ফুতে ছোট হয় না মা বাপের ফাও ধরে মাপ চাইবো আল্লাহ দেখছেন আপনি ও রাব্বুল আলামিন আপনি কবুল ও মঞ্জুর করে আনেন আপনি কবুল করেন আর যারার মা বাপ নাই আপনার শুধু মা বাপের লেগে শুধু দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শুধু দোয়া করবেন শুধু দোয়া করবেন শুধু দোয়া করবেন আমার আল্লাহ আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ যেন নূর নবীর ওসিলায় মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন জোরে পড়ে আমিন আসুন আমরা সবাই ওই নবীর দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী সালাম